এক নতুন তো আজকে আমি আলোচনা করব তোমাদের দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার গণিত বিষয়ে আজকে আলোচনা করছি যেটার পূর্ণমান রয়েছে কুড়ি তো চলো আমরা দেখে নিচ্ছি প্রথম কি অঙ্ক রয়েছে প্রথমে দেখো অঙ্ক রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো কয়েক দাগের প্রশ্নটি দিয়েছে একের দুই ভগ্নাংশটির মধ্যে একের ছয় আছে কতবার ঠিক আছে তাহলে একটা জিনিসের মধ্যে একটা জিনিস কতবার আছে এটা বের করতে হলে আমরা কি করব এই যে বলেছে কয়েক দাগের অঙ্কটা বলা হয়েছে একের দুইয়ের মধ্যে এর মধ্যে একের ছয় কত আছে ঠিক আছে এটার মধ্যে একের ছয় কতবার আছে যেমন আমরা বলি কুড়ির মধ্যে পাঁচ কতবার আছে তাহলে আমরা কি করি পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করি মানে চারবার আমরা পাবো ঠিক আছে ঠিক সেরকমভাবে আমরা এখানেও এইভাবেই করব যে একের দুইকে আমরা একের ছয় দিয়ে ভাগ করব তাহলে কত হচ্ছে একের দুই ভাজিত একের ছয় তাহলে একের দুইকে একের ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় একের দুই তাহলে এখানে হয়ে যাবে ছয় বাই এক হয়ে যায় ঠিক আছে এবার দুই তিনে ছয় তাহলে হয়ে যাচ্ছে তিন একের বার ঠিক আছে তো এখানে দেখো বি অপশানের উত্তর রয়েছে বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর তিনবার তিনবার আছে ঠিক আছে এটা এই চিহ্ন হবে আছি খয়ের দাগের প্রশ্নে খয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো তো খয়ের দাগের অঙ্কটা তো বলা হয়েছে দেখো গণেশবাবু দুদিনে একটি কাজের একের চোদ্দো অংশ এবং পাঁচের চোদ্দো অংশ শেষ করেছেন তিনি দুদিনে মোট কাজ করেছেন তো মোট কাজ বের করতে হলে কী করতে হবে আমাদের যোগ করতে হবে একের চোদ্দো যোগ পাঁচের চোদ্দো তো দেখো আমাদের ভগ্নাংশের হরটা আমাদের স্থির রয়েছে চোদ্দো চোদ্দো রয়েছে তাহলে চোদ্দো লশু হয় তো উপরে নিশ্চয় বসে হবে এক আর এখানে পাঁচ ঠিক আছে তাহলে ছয়ের চোদ্দ এবার ছয়ের চোদ্দকে আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখো এখানে হবে দুই দিকে কেটে দাও দুই তিনে ছয় দুই সাত চোদ্দ তো এখানে আসছে তিনের সাত অংশ তো দেখো এখানে আমাদের যোগ করলে হয়ে যাচ্ছে আহ চোদ্দ দশক উঠলে আমাদের এখানে আসবে তিনের সাত অংশ ঠিক আছে কাটাকুটি করলে তিনের সাত অংশ তো তিনের সাত অংশ কিন্তু এখানে উত্তর নেই ঠিক আছে তো এটা সঠিক উত্তর হবে তিনের সাত অংশ তো আমরা এটা সঠিক উত্তর হবে তো এখানে এর মধ্যে অপশানে কোনো কিছু নেই তা তোমরা সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটা কারণ একের চোদ্দোকে পাঁচের চোদ্দো দিয়ে যোগ করলে ছয়ের চোদ্দোই আসে ছয়ের চোদ্দোকে কাটাকুটি করলে তিনের সাত আসে ঠিক আছে দুই দিয়ে কাটো দুই তিনে ছয় দুই সাথে চোদ্দো তিনের সাত আসবে তো চলো গয়ের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি দেখো গয়ের দাগের অঙ্কটাতে বলা হয়েছে আমাদের বলা হয়েছে প্লাস ফোর আর এদিকে মাইনাস মাইনাস থ্রি ঠিক আছে তো এটার মধ্যে আমাদের মান বের করতে বলেছে এই দুটোর মধ্যে মান মান বের করতে বলেছে তো মান কী হবে দেখো এখানে প্লাস ফোর মানে যে প্লাস ফোর লিখলাম আর মাইনাসে মাইনাসে আমাদের এখানে প্লাস থ্রি হয়ে যায় তো দুটোই দেখো মাইনাসে প্লাসের সংখ্যা তাহলে এই দুটো যোগ হয়ে যায় তো চার আর তিনে হচ্ছে আমাদের সাত তো এখানে দেখো সাত অপশান কোথায় রয়েছে অর্থাৎ সি এরটা হচ্ছে সঠিক উত্তর সাত এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তো এরপরে দেখো আমরা দুয়ের দাগের অঙ্কে চলে আছি দুয়ের দাগের ক দুয়ের দাগের কয়ের অঙ্ক বলা হয়েছে দেখো পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে তো পূর্ণ সংখ্যার যোগ সংযোগ মেনে কিন্তু চলে তো সেই জন্য হচ্ছে সত্য ঠিক আছে তো দুইয়ের কয়েরটা হচ্ছে সত্য কয়েকটা কি হবে কয়েরটা দেখো বলে দিয়েছে এখানে একটা তোমাদের আয়তক্ষেত্র রয়েছে এটা দশ সেন্টিমিটার এদিকে এটাও দশ সেন্টিমিটার এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এটাও কুড়ি সেন্টিমিটার আছে ঠিক আছে তো এই চিত্রটির পরিসীমা হলো দুশো সেন্টিমিটার তো এটা পরিসীমা হচ্ছে দুশো সেন্টিমিটার বলা হয়েছে কি পরিসীমা দুশো সেন্টিমিটার তো দুশো সেন্টিমিটার কি হবে দেখো এখানে দ কুড়ি দশে তিরিশ আর কুড়িতে হচ্ছে পঞ্চাশ ষাট তাহলে আমাদের এটা পরিসীমা কত হচ্ছে পরিসীমা আমাদের হচ্ছে কুড়ি যোগ দশ যোগ কুড়ি যোগ দশ সমান এখানে হচ্ছে ষাট কিন্তু এখানে আমার আছে কত দুশো তাহলে নিশ্চয় হয়ে যাচ্ছে মিথ্যা ঠিক আছে তোমরা লিখে নেবে ক্ষয়কটা হচ্ছে মিথ্যা তো এক্ষেত্রে আমাদের বলতে বলেছে পরিসীমা বলেছে দুশো কিন্তু আমাদের পরিসীমা আসছে এখানে ষাট তার জন্য এটা হয়ে যাবে মিথ্যা আসছি গয়ের অঙ্কটাকে তো দেখো দুয়ের দিনের দাগের আমাদের দুয়ের দাগে যে গয়ের অঙ্কটা রয়েছে সেখানে বলা হয়েছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে তো সমকোণে সমদিখণ্ডিত করে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রশ্নটা তো সমকোণে সমদিখণ্ডিত করে কারণ আমরা একটা রম বস যদি আঁকি তাহলে রম বস সবসময় বর্গক্ষেত্র হয় ঠিক আছে তাহলে দেখো এটা যদি রম বস হয় তো এক্ষেত্রে আমাদের এই যে কর্ণ দুটো রয়েছে এই কর্ণ দুটো পরস্পর দেখো নব্বই ডিগ্রি কোন করবে ঠিক আছে এইদিকে সব নব্বই ডিগ্রি কোন মানে সমাজীক্ষণ করবে তাহলে এটা নিশ্চয়ই সত্য তাহলে লিখবে তোমরা সত্য ঠিক আছে তো এরপর আমাদের আসছি দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার শতকরা কত নির্ণয় করি তো পাঁচ টাকার শতকরা কত নির্ণয় করি এটা নয় করতে বলেছে তাহলে কিভাবে করবে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার তো পাঁচ টাকা মানে কত পাঁচ টাকা মানে হচ্ছে পাঁচ টাকা সমান আমাদের লিখতে হবে পাঁচশো পয়সা আর টাকা মানে কত টাকা মানে হচ্ছে একশো পঁচিশ পয়সা হবে এবার এই দুটো এই একশো পঁচিশ পয়সা পাঁচশো পয়সার কত অংশ শতকরা কত নির্ণয় করতে হয়েছে শতকরা মানে কি করতে হবে আমাদের একশো পঁচিশ ওপরে লিখতে হবে নিচে বসাতে হবে পাঁচশো তার সঙ্গে আমরা একশো গুণ করে দেবো একশো গুণ করলেই হয়ে যাবে আমাদের শতকরা বেরিয়ে চলে আসবে দেখো এখানে শূন্য 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 কেটে আছে পাঁচ দিয়ে কাটো পাঁচ পঁচিশ তাহলে এখানে উত্তর আসবে পঁচিশ পারসেন্ট তাহলে আমরা লিখব যে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এটাই হচ্ছে উত্তর তো এবার আমরা আলোচনা করছি তিনের দাগের ক্ষয়ের অঙ্কটা তো ক্ষয়ের অঙ্ক তো বলা হচ্ছে দেখো একটি চাকা বাইশ বার ঘুরে তেত্রিশ মিটার পথ যায় তবে বিয়াল্লিশ মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে ঠিক আছে এইটা হচ্ছে প্রশ্ন তো চলো আমরা করে নিচ্ছি অঙ্ক তো দেখো আমরা অঙ্কটা এইভাবে লিখব যে কতবার ঘুরতে বলেছে তাহলে আমরা লিখব চাকার ঘূর্ণ সংখ্যাটা শেষে রাখবো তাহলে আমরা এইভাবে লিখবো তেত্রিশ মিটার পথ যায় বাইশ বার ঘুরে বাইশ বার ঘুরে ঠিক আছে এক মিটার পথ যায় ওই কিংবা আমরা করে নিচ্ছি বাইশ তার নিচে নিচে বসবে তেত্রিশ বার ঘুরে এবার আমাদের কত মিটার পথ যেতে হবে বিয়াল্লিশ মিটার পথ যেতে হবে তাহলে বিয়াল্লিশ মিটার হলে পারে বাইশ ওপরে বসবে বিয়াল্লিশ ঠিক আছে বেশি যাবে

ঠিক আছে তো চলো এবার গয়ের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি তো তিনের দাগের দেখো তিনের দাগের আমাদের গ তো তিনের দাগের গয়ের অঙ্কটা বলেছে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি হবে নির্ণয় করো তাহলে আমাদের একটি সংখ্যা তার সঙ্গে আমরা একের তিন গুণ করেছি তার সঙ্গে আমরা কি করেছি কুড়ি যোগ করেছি তো সংখ্যাটা কত হচ্ছে পঁয়ত্রিশ এটা হবে বলেছে তাহলে এই সংখ্যাটা কত এটা আমাদের চেয়েছে ঠিক আছে এই সংখ্যাটা কত আসবে দেখো এই সংখ্যাটা থেকে এই দুটো সংখ্যা থেকে আমরা যেটা পাচ্ছি এই সংখ্যা থেকে আমরা যে যে দুটো পাচ্ছি গুণ করে তার সঙ্গে যদি আমরা কুড়ি যোগ করি তাহলে আমরা পঁয়ত্রিশ পাবো তাহলে এই সংখ্যাটা কত ছিল এবার এই সংখ্যাটা কত ছিল আমরা তাহলে দেখো কুড়ি যোগ করে পঁয়ত্রিশ হয়েছে তাহলে পঁয়ত্রিশ থেকে আবার ফিরে আসতে গেলে কী করতে হবে কুড়ি বিয়োগ করতে হবে কুড়ি যোগ করে পঁয়ত্রিশ হয়েছে তাহলে সেই সংখ্যাটা কত হবে সেই সংখ্যাটা হবে পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ তাহলে আমরা পঁয়ত্রিশ থেকে আমরা কুড়ি বিয়োগ করে নেব প্রথম কত হচ্ছে পনেরো আমরা এখানে বসাবো পনেরো ঠিক আছে এইবার পনেরো যদি করি তাহলে হয়ে যাচ্ছে দেখো পনেরোটা এসেছে কী করে পনেরোটা এসছে একের দিন গুণ করে পনেরো এসেছে কোনো একটা সংখ্যার সঙ্গে একের দিন গুণ করে তারপরে পনেরো এসেছে ঠিক আছে তাহলে আবার যদি ফিরে যেতে যাই এটা যেমন আমরা বিয়োগ করলাম যোগ ছিল বিয়োগ করলাম তেমনি এটা গুণ আছে তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে কাকে ভাগ করব পনেরোকে এক একের তিন দিয়ে ভাগ করব পনেরোকে এক একটা সংখ্যাকে গুণ করে আমার একের দিন গুণ করে পনেরো এসছে তাহলে আমরা একের তিন দিয়ে আবার ভাগ করে দেবো পনেরোকে তাহলে পনেরোকে আমরা কত দিয়ে ভাগ করব। পনেরো ভাজি আমাদের হবে একের দিন ঠিক আছে তাহলে আসবে কত পনেরো গুণ তিনের এক তাহলে হচ্ছে কত পনেরো দিনে পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে আমাদের এই সংখ্যাটা হবে পঁয়তাল্লিশ এখানে আমাদের বসবে পঁয়তাল্লিশ তাহলে অতএব আমরা লিখতে পারি সংখ্যাটি সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ ঠিক আছে তো তোমরা প্রথমে কি করবে প্রথমে এই বিয়োগটা করে নেবে প্রথমে এক নম্বর করবে বিয়োগটা পঁয়ত্রিশ থেকে প্রথম কুড়ি বিয়োগ এটা লেখার দরকার না এটা তোমাদের বোঝানোর জন্য বললাম প্রথমে লিখবে পঁয়ত্রিশ বিয়োগ কুড়ি পনেরো হলো সেই পনেরোকে কে একে তিন দিয়ে ভাগ করলাম তাহলে আসবে আমাদের পঁয়তাল্লিশ তোমরা শুধু এই দুটো করবে এই বক্স দুটো করবে এবং লেখাটা ইটা লিখবে মানে এটা এক নাম্বার তারপর এটা দু নাম্বার তারপর তোমরা এটা লিখে নেবে ঠিক আছে তো চলো পরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি তো চলো এবার চায়ের দিকে কয়ের অঙ্কটা দেখে নিচ্ছি চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠেরো আর তিরিশ দ্বারা বিভাগ বিভাজ্য হবে তো এটা আবার পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে যেটা বারো আঠেরো এবং তিরিশ দ্বারা বিভাজ্য তো দেখো কোনো সংখ্যা কত কতগুলো সংখ্যা দিয়ে যদি বিভাজ্য থাকে তাহলে আমরা কি করি সেটা লস আগু করে নিই ঠিক আছে আমরা এখানে লস আগু করে নেব বারো আঠেরো আটত্রিশ ঠিক আছে তো এটা আমরা লস প্রথম লসও করছি দেখো দুই দিয়ে যাবে দুই ছয় বারো দুই নয় আঠেরো দুই এখানে হচ্ছে আমাদের পনেরো ঠিক আছে তো দুই পনেরো হচ্ছে আমাদের এখানে তিরিশ আবার দেখো এখানে তিন দিয়ে যাবে তিন দুই ছয় তিন তিনে নয় তিন পাঁচে পনেরো এবার লসাগু সমান কত লিখবো আমরা লসাগু সমান লিখব দুই গুণ তিন গুণ পাঁচ এবার এটা থেকে আমরা কত লু পাচ্ছি লুটা দেখো আমরা পাবো তিন দুয়ে ছয় ছয় দিয়ে বারো বারো তিন ছত্রিশ ছত্রিশকে আমরা পাঁচ দিয়ে গুণ করে নেব পাঁচ ছয় ত্রিশ আশি সংখ্যাটা একশো আশি কিন্তু একশো আশি পূর্ণবর্গ সংখ্যা নয় এবার একশো আশি কে আমরা যত দিয়ে গুণ করি না কেন আপনার একশো আশির যত গুণিতক হবে সেইগুলো কিন্তু বারো আঠারো তিরিশ দিক ভাগ করে মিলে যাবে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে ধর্ম যে আমাদের লু যেটা আসবে তাকে তার যত গুণিতক আসবে অর্থাৎ আশি দুগুণে একশো আঠেরো একশো আশির সঙ্গে যদি আমরা দুই গুণ করি মানে তিনশো ষাট পাই সেটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে যেগুলো এই পূর্ণবর্গ সংখ্যা মানে বারো আঠেরো ত্রিশ দিয়ে ভাগ করে মিলবে কিন্তু এক্ষেত্রে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে আমাদের দেখতে হবে এই যে লসগুলোটা লিখেছি সেখানে জোড়া জোড়া সংখ্যা ধরতে হবে এ দেখো দুই পাচ্ছি দুই পাচ্ছি তিন পেয়েছি তিনও পেয়েছি কিন্তু পাঁচ কিন্তু আমাদের এখানে একটা রয়েছে ঠিক আছে তো পাঁচ তাহলে আমাদের এখানে আরেকটা প্রয়োজন কী রয়েছে আরেকটা প্রয়োজন রয়েছে পাঁচ ঠিক আছে তাহলে আমার সব পূর্ণবর্গ করতে হলে সব জোড়া জোড়া ধরতে হয় দেখো এই পাঁচের সঙ্গে আমরা কি করব এখান থেকে আরেকটা পাঁচ যোগ গুণ করে দেবো ঠিক আছে এই পাঁচটা আমরা গুণ করব ঠিক আছে তবে তবে কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসবে অর্থাৎ একশো আশিকে যদি আর পাঁচ দিয়ে গুণ করি তবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো চলো একশো আশিকে আমরা পাঁচ দিয়ে একবার গুণ করে নিচ্ছি পাঁচে শূন্য শূন্য আট পাঁচ চল্লিশের আট পাঁচ চল্লিশ হাতে থাকে চার আর পাঁচ আগে পাঁচ আর চারে হচ্ছে নয় তাহলে হচ্ছে নশো তাহলে আমাদের করতে হবে লস সঙ্গে আমরা কত গুণ করছি আর পাঁচ গুণ করে নিচ্ছি তাহলে হয়ে যাবে এই পাঁচটা আমরা গোল করে দেবো ঠিক আছে কারণ এটার সঙ্গে পাঁচ গুণ করতে হবে বা আমরা এখানে লিখে নিতে পারি পূর্ণবর্গ সংখ্যা করতে হলে একশো আশিকে একশো আশিকে কী গুণ করতে হবে কী করতে হবে পাঁচ দিয়ে গুণ করলে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যা হবে তাহলে করে নাও সংখ্যাটি অতএব সংখ্যাটি লিখব অতএব সংখ্যাটি হবে একশো আশি গুণ পাঁচ সমান হয়ে আছে নশ যা পূর্ণবর্গ ঠিক আছে মানে অঙ্কটা কিন্তু সেরকম বলা ছিল যে চার অঙ্কের পূর্ণবর্গ হতে হবে এটা আমি মিস করে গেছি চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে কিন্তু এখানে তিন অঙ্ক হয়ে আছে নশটা হচ্ছে তিন অঙ্ক এবার আমরা এই যে নশো পেলাম এই নশোকে আমরা চার অঙ্ক করতে হলে আমাদের কী করতে হবে দেখো চার অঙ্কের আবার বলেছে চার অঙ্কের বৃহত্তম হতে হবে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ হতে হবে এইবার আমাদের এই নশকে আমাদের গুন করে করে দেখতে হবে যে চার অঙ্ক পর্যন্ত চার অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত রয়েছে দেখো আমাদের কিসেরভাবে কীভাবে গুণ করতে হবে নশোকে এবার আমরা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করব মানে চার দিয়ে গুণ করতে হবে তারপর আমাদের কত দিয়ে গুণ করতে হবে নশোকে আমাদের গুণ করতে হবে তিন নয় দিয়ে গুণ করতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে তারপর দেখো নশোকে আমরা করতে হবে আমাদের কত রয়েছে এরপরে পূর্ণবর্গ সংখ্যা রয়েছে চার ষোলো দ্বিগুণ করতে হবে আবার নশোকে আমরা কত দিগুণ করব। পঁচিশ দিয়ে গুণ করবো এইভাবে পরপর কিন্তু আমরা গুণ করতে করতে যেতে হবে এবং দেখতে হবে সর্বোচ্চ সংখ্যা কত আছে অর্থাৎ চার অঙ্কের সর্বোচ্চ বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের দেখতে হবে ঠিক আছে তো দেখো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গুণ করে দেখো কত হচ্ছে নয় চার ছত্রিশ চার অঙ্ক এসেছে কিন্তু চার অঙ্ক এরপর আসছে কিনে কি নয় নয় হচ্ছে শূন্য শূন্য ষোলো দিয়ে গুণ করো ষোলো দিয়ে গুণ করলে দেখো হয়ে যাবে তো দেখো ষোলো নয় হচ্ছে একশো তারপরে দুটো শূন্য বসবে এটাও ক অঙ্ক হয়ে আছে দুই দুই চার একে পাঁচ তাহলে চার অঙ্কের সবথেকে বড় পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কত আসছে এইট ওয়ান জিরো জিরো ঠিক আছে তো এটা আমরা লিখে নেব অতএব চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যাটি হবে এইট ওয়ান জিরো জিরো ঠিক আছে তো এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো দেখো এখানে বলেছে নশোকে চার গুণ করলাম সেটা ছত্রিশও পেলাম নয় দিয়ে গুণ করবো মানে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে আমাদের তবে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো ঠিক আছে তো দেখো তাহলে তোমরা কী কী করবে প্রথমে লশকো করে নেবে লশোটা বের হচ্ছে একশো আশি একশো আশিকে লিখবে একশো আশিকে পাঁচ দিয়ে গুণ করলে পূর্ণ সং পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সংখ্যাটি হচ্ছে কত নশো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু নশো যে পূর্ণবর্গ সংখ্যা হলো সেটা তো চার অঙ্কের নয় তিন অঙ্কের সংখ্যা তো চার অঙ্ক করতে হলে কি করতে হবে নশোটা আবার আমাদের গুণিতক বের করতে হবে মানে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে যে গুণিতকগুলো পাবো সেইগুলোকে আমরা বের করতে হবে ঠিক আছে তো দেখো আমার প্রথমে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার তারপরে নয় তারপরে ষোলো এইভাবে গুণ করতে করে যেতে হবে ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার নয় ষোলো পঁচিশ এইভাবে তো দেখো আমাদের তিনটে গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে নশোকে চার দিয়ে গুণ করলাম ছত্রিশশো পেলাম নশোকে নয় গুণ করলাম একাশি একাশি শো মানে আট হাজার একশো পেলাম আর এদিকে দিকে হচ্ছে নশোকে ষোলো গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের এখানে হচ্ছে চোদ্দো হাজার চারশো পেয়েছি ঠিক আছে তো চোদ্দ হাজার চারশো কিন্তু আমাদের নিতে হবে চার অঙ্ক ঠিক আছে তো চার অঙ্ক সংখ্যা পেয়ে যাচ্ছি সব থেকে বড় বৃহত্তম সংখ্যা পাচ্ছি ঠিক আছে তো এটাই হচ্ছে এর পরের অঙ্কটা দেখা যাচ্ছে চাঁদে কয়ের অঙ্কটা চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকো পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমদ্বিখণ্ডিত করো চাঁদা দিয়ে মেপে কোন দুটির মান লেখো তো চলো আমরা খাতার মধ্যে করে নিচ্ছি এটা কারণ এটা চাঁদা এবং কম্পাসের ব্যবহার ব্যাপার রয়েছে তো চলো আমরা খাতার মধ্যে করে নিচ্ছি তো দেখো আমরা এখানে চাঁদার সাহায্যে আমরা একটা বাহাত্তর ডিগ্রি কোন এঁকে নিচ্ছি তো আমাদের প্রথমে কম্পাসটা পাতিয়ে আমরা একটা ফুটকি নিয়ে সেখান থেকে একটা দাগ কেটে নেব এখানে দিয়ে মানে এখানে আমরা কী করতে হবে বাহাত্তর ডিগ্রি তো এখানে দেখতে পাচ্ছ সত্তর সত্তর পরে একাত্তর বাহাত্তর ঠিক আছে আমরা এখানে ফুটকিটা দিয়ে দিলাম তো এটা হয়ে যাচ্ছে আমাদের বাহাত্তর ডিগ্রি কোন ঠিক আছে তোমরা এইভাবে এখানে নেবে বাহাত্তর ডিগ্রি কোন এবার এই দিকটা তোমরা একটু বাড়িয়ে নেবে ঠিক আছে কারণ কোনো মাপ বলেনি তা তার জন্য আমরা একটু বড় করে করে নেব এবার আমাদের কম্পাস লাগবে তো কম্পাসটা আমরা সেট করে নিচ্ছি এবার এই কোনটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে সমাধিখণ্ডিত করা মানে বাহাত্তর ডিগ্রি কোনকে আমরা দুই ভাগে ভাগ করব ঠিক আছে তো চলো সমদ্বিখণ্ড করে নিচ্ছি একটা যে কোনো মাপ নিয়ে আমরা কি করব। এখান থেকে একটা করে হবে এরকমভাবে বৃত্তচাপ আঁকার পরে এখান থেকে যে এই দূরত্বটা অর্থাৎ এইখানে বসিয়ে আমরা ঠিক এই দূরত্বটা নিয়ে নেবো তো দেখো আমরা পেয়ে আছি দূরত্বটা তো এই দূরত্বটা নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ করব আর এখানে বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ করব এই যে বিন্দু পেলাম সেই বিন্দুর সঙ্গে আমরা এই কোনটা যোগ করব তো দেখো ওই বিন্দু থেকে আমরা এই কোনটা যোগ করে নেব তো দেখো এই হচ্ছে আমাদের সমধি খণ্ড তো বাহাত্তর ডিগ্রিকে আমরা যদি ভাঙি তাহলে আমাদের কত আসবে তাহলে এখন এখানে নাম দিয়ে দেবো এ এখানে বি এখানে সি এখানে ডি তাহলে আমরা লিখবো কোন সি সমান বাহাত্তর ডিগ্রি এই কোনটা প্রথমে বাহাত্তর ডিগ্রি ছিল সমধিখণ্ডকে সম সমি খন্ড করছে বিডি যাটিকে দুটি ভাগে ভাগ করেছে ঠিক আছে তোমার এই কথাটা লিখবে ঠিক আছে এবং দুটো কোণ উৎপন্ন করেছে এবং কোন এবিডি ও কোন ডিবি উৎপন্ন হয়েছে অথবা কোন এবিডি সমান কোন ডি বি সি সমান হবে বাহাত্তরকে দুই ভাগ করলে কত হচ্ছে বাহাত্তর বাই দুই সমান হচ্ছে ছত্রিশ ডিগ্রি অথবা এখানে লিখবো কোন ডিগ্রি এবং ডিগ্রি তো এটা হচ্ছে অ্যান্সার তোমরা এইভাবে কিন্তু লিখবে ঠিক আছে তো চলো এখানে তোমার ভিডিও শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য That's it the data. Goodbye.